আসসালামু আলাইকুম। তোমরা যারা 2021 সালের এসএসসি ব্যাচ রয়েছে তাদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের থার্ড উইকের অ্যাসাইনমেন্ট হলো এটি। তুমি একটু কোশ্চেনটা দেখে নিও, যে এই কোশ্চেনটার আমি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিচ্ছি। এই কোশ্চেনটা হলো এই যে এই প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন যেটা রয়েছে এটার, আর এই ক্ষেত্রে চারটি কোশ্চেন রয়েছে। ক নাম্বার অর্থাৎ এই ক্ষেত্রে গ্যাসের আয়তন রিলেটেড, তারপর হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব রিলেটেড বা ডালটনের আংশিক চাপ রিলেটেড, এবং লাস্ট যে কোশ্চেনটি রয়েছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের এই ব্যাখ্যাগুলো অর্থাৎ রূপক টূপক। তো তুমি এই কোশ্চেনটা যদি পেয়ে থাকো, অর্থাৎ এই কোশ্চেনের অ্যাসাইনমেন্টটি আজকে আমি দেখাবো, তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, প্রথমে ভিডিওগুলো একটু একটু পজ করে করে তারপর ভিডিও থেকেই তুমি অ্যাসাইনমেন্টগুলো লেখার চেষ্টা করবা। আমি একটু টাইম দিব, তো ওই টাইমের ভিতরেই তুমি ওই পেজটা লিখে দেন পরের পেজে চলে যাবা। এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে তুমি সাবস্ক্রাইব করে নাও। এখনই আমি অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, তো অ্যাসাইনমেন্টগুলোর টপিক্সটা দেখেই তারপরে কিন্তু তুমি প্রশ্নগুলো বুঝে নিজে নিজে লেখার চেষ্টা করবা, এবং কোনো স্পেলিং যেন ভুল না হয়, তাহলেই তুমি সর্বোচ্চ মার্ক পাবা। তবে অ্যাসাইনমেন্টের ভিতরে প্রথম শর্তে হচ্ছে কোনো কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করলে তুমি ওই ক্ষেত্রে তোমার মার্কসটা কমে যাবে। তাহলে আমরা দেখো প্রথম কোশ্চেনের যে সমাধানটি রয়েছে সেটা একটু দেখব, এবং এই কোশ্চেনের সমাধানগুলো আমি পজ করে দেব, অর্থাৎ একটু টাইম দেব, তুমি এই টাইমের ভিতরে লিখে ফেলবা। তাহলে আজকে আমরা শুরু করতেছি যে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি। এবং এই কোশ্চেনের তুমি একটু দেখো এই জায়গা থেকে প্রথমে এই পার্টটুকু তুমি লিখে ফেলতে পারো, দেন এভাবে শুরু করতে পারো। এই ক্ষেত্রে প্রশ্ন তোমার লেখা লাগবে না। তো আরেকটি কথা হচ্ছে এই জায়গায় তুমি ভিডিওটা পজ করে তারপরে লেখা শুরু করতে পারবা, বা ভিডিওটি রেখেও তুমি লেখা শুরু করতে পারো, নো প্রবলেম। তাহলে তুমি এইখান থেকে লেখা শুরু করো এবং শেষ পর্যন্ত লেখো। অনেকগুলো পেজ না, মাত্র সাতটি পেজ, তারপরে হচ্ছে যে চারটি কোশ্চেনেরই আনসার। তো ক নাম্বার প্রশ্নের আনসার লিখে তুমি এই জায়গা থেকে লেখা শুরু করতে পারো। আমাদের প্রথম পেজ শেষ, এখন আমরা দ্বিতীয় পেজ দেখব। এখন আমাদের দ্বিতীয় নাম্বার পেজটাও কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা থার্ড পেজে চলে যাব। তুমি যদি এই অল্প টাইমের ভিতরে লিখে শেষ না করতে পারো, তাহলে ভিডিওটি পজ করে ইউটিউব থেকে সরাসরি দেখে নেবা। আমাদের থার্ড পেজটিও শেষ হয়ে গেল, এখন আমরা ফোর্থ পেজে চলে যাব।
তোমার লিখতে দেরি হলে তুমি ভিডিওটি পজ করে নেবা। ভিডিওগুলো সরাসরি ইউটিউব থেকে দেখার চেষ্টা করবা। যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নাও। আমরা আমাদের অ্যাসাইনমেন্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে 6 নম্বর পেজ, এরপরে একটু অংশ থাকবে শুধু। এখন আমরা একদমই অ্যাসাইনমেন্টের শেষ পেজে চলে যাব এবং একদম শেষ টপিক সি আমরা দেখব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখো। তোমার যদি লেখাগুলো বুঝতে কষ্ট হয় তাহলে তুমি অবশ্যই এইচডি কোয়ালিটিতে নিয়ে তারপর লেখার চেষ্টা করবা, তাহলে দেখবে একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো। এটা একদম শেষ পেজ। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে অল দিয়ে রাখো। আর পরবর্তীতে নিয়মিত ভিডিও পেতে এই ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।